पिंक कलर शू पिंक कलर पैंट सकाल ब्रेकफास्ट एक बाटी सब्जी अनेक प्रकार सब्जी देखते निरामिष और शसा और दुटो रुटी स्रेफ दुटो रुटी हो एक बाटी सब्जी रोज सकाले एक बाटी कर सब्जी खाते तो सम्पूर्ण पुष्टि तुम्हें पे जाए तार संगे देखिए दी आज के बाद की रान्ना हो आज के हे काकरोल भाजी देखो ये गोल गोल कर केटे भाजा हो माछेर झोल कि माछ ये जानी ना तुम्हारा जानले आमाके बोले दिओ माछेर झोल हो आलू दिए एकदम और डाल तो हमारे हुए ही थाके पतला डाल तो चलो आगे ब्रेकफास्ट करी आगे एनार्जी बिल्ड करी तपर समस्त काजगुलो गुछिए नेब तुम्हारा जानो काजेर बो आज के आसबे ना तो बुझते ही पारछो देखि कि काज करब आज के हे सीढ़ी पुरो सीढ़ीटा आज के तुम्हारे देखाबो तो चलो दीदी रान्ना करे चले गेछे आर आमार हाजबैंड किछु बाजार करे दिएछे एटा हच्छे देखो कमली शाक एकदम कमली शाक बर्षा आसते ना आसते कमली शाकेर एकदम बाहर अनेक बार खेये निएछि कमली शाक आर निये एसेछि एई जे अनेक प्रकार सब्जी कालो पैकेटे पैकेटे कि आछे आमि देखिनि परे आमि देखे नेब तो तोमरा कखन देखबे तोमादेर रान्ना करते करते देखाबो आर एई जे गोटा सुपारि अनेक दिन परे देखलाम गोटा गोटा सुपारि देखाइ तो जाय ना एखन आर तो चलो सीजनेर सब्जी शाक बोलो सब खेते किन्तु अन्यरकम टेस्ट लागे এখন কমলি শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগবে পালং শাক খেতে ভালো লাগবে কিন্তু পালং শাকের সময় শীতকালে শীতের সময় পালং শাকের দামটাও খুব আর খেতেও খুব টেস্টি কমলি শাকটাকে আমি এটা প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি দিয়ে হাওড়া বের করে দিয়ে ভালো করে পেঁচিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর আজকে রোদ্দুর দেখো ওয়েদার দেখো আজকে দারুণ রোদ্দুর একদম সোনালি রোদ্দুর এই রোদ্দুর গরমে চাষিরা যারা কাজ করে মাঠে আর সবজি চাষ তাদের যে কত কষ্ট হচ্ছে তো চলো আর আমরা তো বসে বসে এসিতে ফ্যানের হাওয়াতে তাও গরমে হাঁস ফাঁস করছি হাঁস ফাঁস করছি মানুষের সুখের আর শেষ নেই বায়নার আর শেষ নেই আর শান্তির আর শেষ নেই কিসে যে মানুষ শান্তি পাবে তা ঈশ্বরই জানে না ঈশ্বরও জানে না তোমাদেরকে বললাম না কারো কারো প্যাকেটে কী কী রয়েছে খুলে দেখি দারুণ জিনিস আমার সবচেয়ে প্রিয় জিনিস চলো দেখাই এই দেখো চিকো সাবিদা আমার বেবি ঘুম থেকে উঠে যদি দেখে সবেদাগুলো খুব খুশি হবে অনেকগুলো সবেদা আছে বেশ অনেকগুলো সবেদা আছে প্যাকেটটা ভালো করে গিট দিয়ে না আমি চালের ড্রামের মধ্যে রেখে দেবো তাহলে নরম হয়ে যাবে আর টকা টকা করে খেয়ে নেবো মুড়িগুলো ঢেলে ফেলি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে আমি তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগে স্বাগত তো আমার হাজব্যান্ড চলে গেছে সেলুনে ভাই বোধহয় আজকে কি কালকের মধ্যে বাড়িতে চলে যেতে হবে তারপর ওর পরীক্ষা পড়ে গেছে ও ভেবেছিল অনলাইনে পরীক্ষা হবে কিন্তু অফলাইনে পরীক্ষা দিয়ে দিয়েছে বেশ হয়েছে তো চলো আমার বেবির জন্য একটু সবজি কেটে নিয়েছি এখন বসাবো খিচুড়ি তোমাদেরকে বলেছিলাম ও খায়নি এখন ওর জন্য খিচুড়ি বসাবো তাদের একটু খাই অ্যাকচুয়ালি খিচুড়ির মধ্যে তো কুমড়ো থাকে মিষ্টিও থাকে মিষ্টি মিষ্টি হলে হোক ভালো খাই ছোটোবেলার থেকে এইটাই অভ্যাস করানো হয়েছে বুঝেছো ভালো খায় বলাটা ভুল এই কুমড়ো 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 খাওয়াটা অভ্যাস করানো হয়েছে বলে ছোটোবেলা থেকে ওই সেই মিষ্টি 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 কুমড়ো কুমড়োই ভালো খাই এই যে দেখো মিষ্টি কুমড়ো মানে কুমড়োটা খুব লাল ছিল মিষ্টি আলু মানে মিষ্টি আলু যেটা বলে মৌ আলু আমরা বলি আর হচ্ছে সাদা আলু আর হচ্ছে ভেন্ডি দিয়েছি তোমরা ভেন্ডি দিয়েছি বলে অবাক হচ্ছ না তো আচ্ছা অবাক হয়েও না কারণ ভেন্ডি দিলে ভেন্ডি দিয়ে মানে ভাতটা মাখিয়ে খেতে অনেকটা সুবিধা হয় বলে ভেন্ডি দিয়েছি আর ভেন্ডিটা এইভাবে কিনেছি তার কারণ ভেন্ডির মধ্যে একটু আঁশ তো থেকেই যায় তো যখন মাখাবো না ওই আঁশটা তো ও যখন ভেন্ডিটা দিয়ে খায় না লম্বা লম্বা থাকে ওই এরকম ভাতটা খাওয়াবো ওই আঁশটা না গলায় বেঁধে যায় বা ওই ঝুলতে থাকে ও একটু বিরক্তি বোধ করে তার জন্য আমি কুচু কুচু করে কেড়ে দিয়েছি যাতে মাখাবো যখন তখন ভেন্ডিটা আরও ছোটো হয়ে যাবে তখন মাখানোর পরে তার জন্য দিয়েছি তো আমি রান্নাটা করবো প্রেশার কুকার ধোয়া নেই দেখো সবজি কেটে বসে আছি প্রেশার কুকার ধোয়া নেই এর মধ্যে চুবনি খাচ্ছে এখন সব কিছু পরে মাজবো আগে প্রেশার কুকারটাকে পরিষ্কার করে খিচুড়িটা বসিয়ে তারপরে বাসনে হাত দেবো
কাজই ধরবো, কাজই করবো, কাজই হলো জীবন আমাদের। কাজ করতে হচ্ছে তো, চলো। তবু কি বলতো, ঠান্ডাটা একটু কমেছে, গরম মানে গরমটা একটু কমেছে, ঠান্ডাটা কমে গেছে নাকি? ঠান্ডা কমলে বাঁচবো কী করে? ওরে বাবা, তো চলো বেবি ঘুম থেকে উঠে গেছে, ঝটপট করে বাসনগুলো মেজে ঘরটা গুছিয়ে নেবো। বেবির মুড সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ করতে হচ্ছে, ঘরের বিছানাটা গুছিয়ে নেবো, তারপরে ঝাড়ুদার পালা। আজকে আমি পুরো ঝাড়ুদার হয়ে যাবো, পাক্কা ঝাড়ুদার। সিঁড়ির তলা পর্যন্ত ঝাড়ে ঝেড়ে দিয়ে একদম পুরো ঝেঁটি বিদায় করে দিয়ে আসবো সমস্ত ধুলো। তো চলো ঝটপট কাজ করে নি, তোমরা কিন্তু কোথাও যেও না, আমার সঙ্গে থেকো। তো চলো, ঝাঁটা হাতে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। আমার বেবি উপরে চলে গেছে ভাইকে নিয়ে, এই হচ্ছে আমার খাট গোছানো। ঝাড়টা হয়ে গেছে, ওই যে খেলনা না রাখলেই নয় পেপারটা আজকের। আর এই যে দেখছো এখানে, এগুলো আপাতত এখানে রাখতে হবে। আর প্যাকেটটা আজকে আমি টেলার্স দোকানে নিয়ে বই নেবো, মানে দর্জির দোকানে নিয়ে ফেলবই ফেলবো। তো চলো এবার এই হলঘর ছাড় দিয়ে রান্নাঘরটা গোছানো হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। আর রান্নাঘর থেকে সামনে আসো, লিচু সেলুন থেকে ঘুরে এসে, না সেলুন থেকে ঘুরে লিচু নিয়ে বাড়ি ফিরেছে, বুঝেছো? অনেকটা টাইম সেলুনে গেছে, এখন দুটো আসতে যায়, কোনো দুটো বাজে। আর সেলুনে গেছে কখন? সে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। এই মেডিসিন নিয়ে এসছো, মেডিসিন নিয়ে এসছো, ফ্রিজে লিচু রাখো বা আম রাখো, ফ্রিজ থেকে রেখেই মানে ফ্রিজ থেকে বের করে যদি তোমরা খাও দেখবে টেস্টটা না একটু অন্যরকম লাগবে। আর এই গরমের সময় সেই ফ্রিজে রাখা, ফ্রিজ থেকে বের করে রাখা ফল খেলে একটা অন্যরকম একটা তৃপ্তি পাবে, অন্যরকম তৃপ্তি। এই দেখো পাবলিসিটি হচ্ছে, বুঝলে? এটা পাবলিসিটি হচ্ছে। কি করে পোকা না ঝুকা চালাও বাবা, আমার পাখি স্নান করছে। কত বড় দেখো লিচু, তোমাদের দাদা ভাই লিচু নিয়ে এসছে। দেখো খোসা মনে হচ্ছে খুবই পাতলা, আর কতটা শ্বাস, মানে এতটা মোটা, আঠিটাও খুব সরু আর এতটা শ্বাস, সত্যি বাবা। আমার হাজব্যান্ড দিচ্ছে আমাকে ছাল ছুটে ছুটে, ছাল ছুলে 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 আমার। কেমন খেতে? হেভি টেস্ট, বইয়ের আদর স্বাদই আলাদা। তোমাদেরকে বললাম না যে সেই তলা পর্যন্ত ঝাড় দিয়ে একদম ছেটিয়ে বিদায় করে দেবো, কিন্তু কিছুই বিদায় করা হয়নি, সে তলাতেই রয়ে গেছে। হাজব্যান্ড বলছে তাহলে আমরা কী করবো, বিকালে বেরিয়ে যাই, পরের দিন সানডে আছে, ছুটির দিন রেস্ট নিতে পারবো। তো তার জন্য তাড়াহুড়ো করে আমাদেরকে খেতে দিতে হয়েছিলো। তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলো আমার হাজব্যান্ড আর আমার ভাই।
তো বেরিয়ে যাবে সেই মুহূর্তে বেবি ওদেরকে এমনভাবে আটকে দিচ্ছিল, মানে বেবি ওদের ছাড়ছিল না, বোধহয় বেবি বুঝতে পেরে গেছিলো যে ওরা বেরিয়ে যাবে আর কি। তো রেডি হয়ে বিছানায় বসে বেবিকে একটু সময় দিচ্ছে আর কি। তো দেখো লিচু ছুলে ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছি, ও আমার ভাইও ওকে খাওয়ানোর চেষ্টা করছে দেখিয়ে দেখিয়ে। দেখো ওর কোনো ভ্রুক্ষেপ নেই, মানে একটু হাত দিয়ে শুয়েও দেখেন আর কি। তো চলো তারপরে আমার ভাইকে ভাইকে নিয়ে গেছিলো হাজব্যান্ড, কিন্তু লুকিয়ে গেছিলো, বেবিকে লুকিয়ে নিয়ে গেছিলো লিচু কাছে গিয়ে। মানে চুয়ালের ভিতরের মাছ একটু মাংসটা মানে মাছালটা দাদার মধ্যে ঢুকে যাচ্ছিলো বোঝো। লিচু খেতে গিয়ে মুখটার উপর আটকে যাচ্ছিল। আসো 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 তাড়াতাড়ি আসো, চলো আসো বাবা চলো। চলো ভাই আর আমার হাজব্যান্ড হেঁটে চলো বাবা, হেঁটে চলো হেঁটে চলো। ভাই আর আমার হাজব্যান্ড আজ আমার বেবিকে লুকিয়ে রেখে তারপরে ভাইকে রাখতে গেছে বনগতে। তো ওই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না ওদের বেরোনো যাওয়াটা, আর দেখাতে পারিনি আজ পর্যন্ত, কারণ নাহলে বেবি ওদেরকে ছাড়বে না, একদম কান্না করবে। তাতে ও বোধহয় বুঝতে পেরেছিল ও মামাকেও ছাড়ছিল না আর বাপিকেও ছাড়ছিল না। পিঙ্ক কালারের শু, পিঙ্ক কালারের প্যান্ট আর পিঙ্ক কালারের আমার বাবা পিঙ্ক কালার পাখি, আমার বাবা পিঙ্ক পাখি। তো চলো ও মন খারাপ করে বসে থাকবে, তো ওখানে একটু ঘুরে আসি, আর না হলে ও একটু পরেই আবার শুরু করে দেবে বাপি বাপি কোথায় মামা কোথায়। তো চলো ঘুরে আসি।